মানুষের বাসায় কাজ করতে তো ভালো লাগে না ভাই, আর মানুষের তো অনেক কথা, ছোট বড় কথা বলে, কিন্তু এখন করতে হয়, কি করবো, আম্মুটা অসুস্থ। আবু যদি পাশে থাকতো তাহলে কি আমাদের আজকে প্রতিবেদনের সামনে আসতো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আপুটা আসলে অনেকটাই উচ্চলম্বা, আসলে কেউ দেখে যে কেউ আসলে তাকে জীবনসঙ্গী বানাতে চাবে বা আসলে গ্রহণ করতে চাবে, কিন্তু আসলে তার জীবনে কি হয়েছে বা কি বলতে চায় আমরা কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপু আপনার নাম কি? ভাইয়া আমার নাম সৃষ্টি আক্তার। সৃষ্টি আক্তার। আক্তার কি আপনার বাবার নাম নাকি? না আমার নাম না, সৃষ্টি তো আপনার নাম, পাশে আক্তার লাগাইছেন সেটা জানতে চাচ্ছি। এটা আমার টাইটেল। টাইটেল, আচ্ছা আচ্ছা। তা আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে ভাইয়া আম্মু আছে, ছোট একটা ভাই আছে, আর ছোট একটা বোন আছে। তাই বাবা নাই? না বাবা আর একটা বিয়ে করে অন্য জায়গায় থাকেন, আমাদের খোঁজ করলেন না। হ্যাঁ হ্যাঁ। আপনার বিয়ে শাদী হয়েছিল? না ভাইয়া। তো এরকম একটা সুন্দর সুখের সংসার ফেলে বাবা আর একটা বিয়ে করে অন্য জায়গায় থাকে, এটা কেমন লাগে না? তা আপনি, হ্যাঁ আপনি এখন বিবাহ উপযুক্ত মেয়ে, আপনার বিয়ে শাদী হবে, কোনো ছেলে পক্ষ যদি এসে শোনে যে ছেলে মেয়ের বাবা এইগুলো করছে তাহলে কি ভালো লাগবে বলেন? না ভাইয়া। তা এখন কিরকম লাগে এই জীবনটা? এই জীবনটা ভালো লাগে না তো। কি কে আসতে বলছে ভিডিওতে? ভিডিওতে আমি আইছি, হ্যাঁ, যাতে একটা সুন্দর মনের মানুষ পাই। আচ্ছা আচ্ছা, সুন্দর মনের মানুষের অপেক্ষায় আসছেন? কোনো প্রেম ভালোবাসা টাসা নাই? না। সত্যি কথা? লেখাপড়া করছিলেন? কোন ক্লাস পর্যন্ত? 9 অবধি লেখাপড়া করছি। ক্লাস 9 পর্যন্ত, তো তো মোটামুটি অনেকটাই লেখাপড়া করছিলেন। জীবনে কি ইচ্ছা ছিল যখন লেখাপড়া করতেন? লেখাপড়ার ইচ্ছা ছিল একটা ভালো মানুষ হব, কোন চাকরি বাকরি করব, এখন সেইটা সেইটা তো ভাগ্য হলো না। কতদিন হলো লেখাপড়া বন্ধ? এক বছর হয়েছে লেখাপড়া বন্ধ। তো খুবই কষ্টের কথা, আমার কাছে তো খারাপ লাগতেছে, তা আপনার কাছে কেমন লাগতেছে বলে বোঝাইতে পারবো না। তা এই যে ভিডিওতে আসছেন, এখানে তো বিভিন্ন মানুষ মানে অনেক কিছু জানতে চাবে বা জিজ্ঞাসা করতে চাবে, তা আপনি আসলে মানে কি বলার জন্য আসছেন, আসলে কি বলতে চান? মূলত কোনো সহযোগিতা চান নাকি বিয়ে শাদী করে সংসার করবেন সেটা চান? বিয়ে শাদী করে সংসার করব, যাতে একটা ভালো মনের মানুষ পাই, সেটা এরকম মানুষ। আচ্ছা, জীবনে কখনো কি একটু ইচ্ছা হয়েছে যে একটু গান টান শিখি বা একটু নাচ টাচ করি? নাচ পারেন? না। গান পারেন? না। আমার কণ্ঠ তো সুন্দর, গান টান গেয়ে দেখছেন কখনো? গান গাইলে তো ভালোই গাইতে পারেন। টিকটক করেন নাকি আবার? না। তাও করেন না? আপনার হাসিটা অনেক সুন্দর, হাসলে মনে হয় মুক্তা ঝরতেছে, হাসিটা দেখছেন কখনো আয়নাতে? কেউ বলে নাই সৃষ্টি তোমার হাসিটা অনেক সুন্দর? কেউ বলছে? না, কেউ বলে নাই। তো কেউ এরকম বলে নাই বা কেউ প্রেমের অফার দেয় নাই? এই যে ভ্যালেন্টাইন ডে গেলো, কেউ ভালোবাসার অফারটা অফার দেয় নাই? গোলাপ ফুল নিয়ে কেউ কেউ অফার দেয় নাই? অফার কেমনে দিব, আমি তো ঘর থেকে বাইরেই নাই। আল্লাহ, আজকে ঘর থেকে বের হইছেন? আমি কাজ করতে থাকি, ঘোরাফেরার সময় আছে। কেমন লাগে এই যে মানুষের বাড়িতে কাজ করেন, এখন লেখাপড়া বাদ দিয়ে কিরকম লাগে এই জীবনটা? মানুষের বাসায় কাজ করতে তো ভালো লাগে না ভাইয়া, মানুষে তো অনেক কথা, ছোট বড় কথা বলে, কিন্তু এখন করতে হয়, কি করবো, আম্মুটা অসুস্থ। আম্মু তো ধরেন এখন আপনি বড় হয়েছেন, অনেকটাই বোঝেন, যখন চুপচাপ থাকেন বা ঘুমাইতে যান নির্জনে, মানে কোন এমন কথা মানে মনে পড়লে কষ্ট লাগে বা চোখ দিয়ে পানি চলে আসে এরকম কষ্টের কথাগুলো? আব্বুটা অন্য জায়গায় বিয়ে করে অন্য জায়গায় থাকেন, আমাদের খোঁজ খবর নেন না। আব্বু যদি পাশে থাকতো তাহলে কি আমাদের আজকে প্রতিবেদনের সামনে আসতে হইতো? আপনার আব্বুর সাথে যোগাযোগ করেন না? যে না, যোগাযোগ রাখেন নাই। রাখেন নাই, তাই না? আপনার মতো এরকম মেয়ে দেখে তো যে কোনো বাবাই সংসারটা আরও আঁকড়ে ধরার কথা, কিন্তু আপনার বাবাটা এরকম করলো, আমার মানে কি বলবো, খুবই কষ্টের কথা আর কি। গ্রামের বাড়ি কোথায় আপনার? বিক্রমপুরে ভাইয়া। বিক্রমপুর, এখানে কি স্থানীয় আপনারা? হ্যাঁ। বাবার কোনো সম্পত্তি জায়গা টাকা তাই আছেন নাকি নিজেরা ভাড়া টাড়া থাকেন? ওইখানে ওইখানে সম্পত্তি আছে কিন্তু বাড়িঘর নেই। বাড়িঘর নাই, তাই না? কার বাড়িতে থাকেন এখন? এখন ভাড়া থাকে। ভাড়া থাকেন, তাই না? তাহলে তো তাহলে খুবই কষ্ট জীবন। ভাড়ার টাকা আমাকে কি কে দেয়? ভাড়ার টাকা আমাকেই কাজ করে দেবে, তো আর মানুষের বাসায় কাজ করে। তা আপনার যদি এখন কেউ বিয়ে করে নিয়ে যায়, বিয়ে হয়ে যায়, তাহলে টাকা পয়সা কোথা থেকে পাবেন? তাহলে ছোট বোনটার কাজ করবে, মানে একজনের পর একজন, হ্যাঁ একজনের পর একজন কাজ করতে হবে, তাছাড়া তোর উপায় নাই। তা আপনি কিরকম মনের মতো মানুষ চান যে আপনার এই জীবন সঙ্গীর বা সুন্দর জীবনটা আরও সুন্দর করে দিবে? সে যেরকমই হোক না কেন, তাতে আমার অসুবিধা নাই, সে আমার পাশে দাঁড়াবে, আমাকে হেল্প করবে, তাই? আচ্ছা আচ্ছা। তা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? মোবাইলের মাধ্যমে। নাম্বারটা মুখস্থ আছে? নাম্বারটা আমি নিয়ে আসছি। দেখে বলতে পারেন? তাই একটু বলে দেন, নাম্বারটা দেখে বলে দেন। হ্যালো বিহার, শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের মেয়ের জীবনের গল্প। কেউ যদি যোগাযোগ করতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন। জি বলেন।
নাম্বারটা খোলা থাকে তো সবসময়? যাই হোক, নাম্বারটা সবসময় খোলা রাখবেন। আর অনেকেই ফোন দিবে, অনেকে অনেক রকমের খারাপ কথা বলেন, মন্তব্য করবে, খারাপ কথায় সায় দিবেন না। যে ভালো কথা বলবে তার কথায় সায় দিবেন। বিয়ে শাদী করলে যেহেতু মা আছে, যোগাযোগ করে বিয়ে শাদী করে সংসার করবেন, ঠিক আছে? আর সবচেয়ে বড় কথা, ভাইয়া আম্মু আছে, ছোট একটা ভাই আছে, আর ছোট একটা বোন আছে। তাই বাবা নাই? না, বাবা আর একটা বিয়ে করে অন্য জায়গায় থাকেন, আমাদের খোঁজ বললেন না। হ্যাঁ হ্যাঁ, আপনার বিয়ে শাদী হয়েছিল? না ভাইয়া। তো এরকম একটা সুন্দর সুখের সংসার ফেলে বাবা আর একটা বিয়ে করে অন্য জায়গায় থাকে, এটা কেমন লাগে না? তা আপনি, হ্যাঁ আপনি এখন বিবাহ উপযুক্ত মেয়ে, আপনার বিয়ে শাদী হবে, কোনো ছেলে পক্ষ যদি এসে শোনে যে ছেলে মেয়ের বাবা এইগুলো করছে, তাহলে কি ভালো লাগবে বলেন? তা এখন কিরকম লাগে এই জীবনটা? এই জীবনটা ভালো লাগে না তো। তো কি কে আসতে বলছে ভিডিওতে? ভিডিওতে আমি আইছি, হ্যাঁ, যাতে একটা সুন্দর মনের মানুষ পাই। আচ্ছা আচ্ছা, সুন্দর মনের মানুষের অপেক্ষায় আসছেন? কোনো প্রেম ভালোবাসাটা আসা নাই? না। সত্যি কথা? লেখাপড়া করছিলেন? কোন ক্লাস পর্যন্ত? 9 অবধি লেখাপড়া করছি। ক্লাস 9 পর্যন্ত, তা তো মোটামুটি অনেকটাই লেখাপড়া করছিলেন। জীবনে কি ইচ্ছা ছিল যখন লেখাপড়া করতেন? লেখাপড়ার ইচ্ছা ছিল একটা ভালো মানুষ হব, কোনো চাকরি বাকরি করব, এখন সেইটা সেইটা তো ভাগ্য হলো না। কতদিন হলো লেখাপড়া বন্ধ? এক বছর হয়েছে লেখাপড়া বন্ধ। তো খুবই কষ্টের কথা, আমার কাছেই তো খারাপ লাগতেছে, তা আপনার কাছে কেমন লাগতেছে বলে বোঝাইতে পারবো না। তা এই যে ভিডিওতে আসছেন, এখানে তো বিভিন্ন মানুষ মানে অনেক কিছু জানতে চাবে বা জিজ্ঞাসা করতে চাবে, তা আপনি আসলে মানে কি বলার জন্য আসছেন, আসলে কি বলতে চান? মূলত কোনো সহযোগিতা চান নাকি বিয়ে শাদী করে সংসার করবেন সেটা চান? বিয়ে শাদী করে সংসার করব, যাতে একটা ভালো মনের মানুষ পাই, সেটা এরকম মানুষ। আচ্ছা, জীবনে কখনো কি একটু ইচ্ছা হয়েছে যে একটু গান টান শিখি বা একটু নাচ টাচ করি? নাচ পারেন? না। গান পারেন? না। আমার কণ্ঠ তো সুন্দর, গান টান গেয়ে দেখছেন কখনো? গান গাইলে তো ভালোই গাইতে পারেন। টিকটক করেন নাকি আবার? না, তাও করেন না? আপনার হাসিটা অনেক সুন্দর, হাসলে মনে হয় মুক্তা ঝরতেছে, হাসিটা দেখছেন কখনো আয়নাতে? কেউ বলে নাই সৃষ্টি তোমার হাসিটা অনেক সুন্দর, কেউ বলছে? না, কেউ বলে নাই। তা কেউ এরকম বলে নাই বা কেউ প্রেমের অফার দেয় নাই? এই যে ভ্যালেন্টাইন ডে গেল, কেউ ভালোবাসার অফারটা অফার দেয় নাই? গোলাপ ফুল নিয়ে কেউ কেউ অফার দেয় নাই? অফার কেমনে দিব, আমি তো ঘর থেকে বাইরেই নাই। আল্লাহ, যে আজকে ঘর থেকে বের হইছেন? বাসায় কাজ করতে থাকি, ঘোরাফেরার সময় আছে। কেমন লাগে যে মানুষের বাড়িতে কাজ করেন, এখন লেখাপড়া বাদ দিয়ে কিরকম লাগে এই জীবনটা? মানুষের বাসায় কাজ করতে ভালো লাগে না ভাইয়া, মানুষে তো অনেক কথা, ছোট বড় কথা বলে, কিন্তু এখন করতে হয়, কি করবো, আম্মুটা অসুস্থ, আম্মু তো ধরেন এখন আপনি বড় হয়েছেন, অনেকটাই বোঝেন। যখন চুপচাপ থাকেন বা ঘুমাইতে যান নির্জনে, মানে কোন এমন কথা মানে মনে পড়লে কষ্ট লাগে বা চোখ দিয়ে পানি চলে আসে এরকম কষ্টের কথাগুলো? আব্বুটা অন্য জায়গায় বিয়ে করে অন্য জায়গায় থাকেন, আমাদের খোঁজ খবর নেন না। আব্বু যদি পাশে থাকতো তাহলে কি আমাদের আজকে প্রতিবেদনের সামনে আসতে হইতো? আপনার আব্বুর সাথে যোগাযোগ করেন না? যে না, যোগাযোগ রাখেন নাই। রাখে নাই, তাই না? আপনার মতো এরকম মেয়ে দেখে তো যে কোনো বাবাই সংসারটা আরও আঁকড়ে ধরার কথা, কিন্তু আপনার বাবাটা এরকম করলো, আমার মানে কি বলবো, খুবই কষ্টের কথা আর কি। গ্রামের বাড়ি কোথায় আপনার? বিক্রমপুরে ভাইয়া। বিক্রমপুর, এখানে কি স্থানীয় আপনারা? হ্যাঁ। বাবার কোনো সম্পত্তি জায়গা টাকাতে আছেন নাকি নিজেরা ভাড়াটারা থাকেন? ওইখানে ওইখানে সম্পত্তি আছে কিন্তু বাড়িঘর নেই। বাড়িঘর নাই, তাই না? না, কার বাড়িতে থাকেন এখন? এখন ভাড়া থাকে। ভাড়া থাকেন, তাই না? তাহলে খুবই কষ্ট জীবন। ভাড়ার টাকা আমাকে কি কে দেয়? ভাড়ার টাকা আমাকেই কাজ করে দেবে, তো আর মানুষের বাসায় কাজ করে। তো আপনার যদি এখন কেউ বিয়ে করে নিয়ে যায়, বিয়ে হয়ে যায়, তাহলে টাকা পয়সা কোথা থেকে পাবেন? তাহলে ছোট বোনটার কাজ করবে, মানে একজনের পর একজন, একজনের পর একজন কাজ করতে হবে, তাছাড়া তো উপায় নাই। তা আপনি কিরকম মনের মতো মানুষ চান যে আপনার এই জীবন সঙ্গীর বা সুন্দর জীবনটা আরও সুন্দর করে দিবে? সে যেরকমই হোক না কেন, তাতে আমার অসুবিধা নাই, সে আমার পাশে দাঁড়াবে, আমাকে হেল্প করবে, তাই? আচ্ছা আচ্ছা, তা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? মোবাইলের মাধ্যমে। নাম্বারটা মুখস্থ আছে? নাম্বারটা আমি নিয়ে আসছি। দেখে বলতে পারেন? তাই একটু বলে দেন, নাম্বারটা দেখে বলে দেন। হ্যালো ভিউয়ার, শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের মেয়ের জীবনের গল্প। কেউ যদি যোগাযোগ করতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন। জি বলেন। 01 3 01 3 2 6 2 6 9 8 9 8 0 6 8 0 6 8। নাম্বারটা খোলা থাকে তো সবসময়? যাই হোক, নাম্বারটা সবসময় খোলা রাখবেন। আর অনেকেই ফোন দিবে, অনেকে অনেক রকমের খারাপ কথা বলেন, মন্তব্য করবে, খারাপ কথায় সায় দিবেন না। যে ভালো কথা বলবে তার কথায় সায় দিবেন। বিয়ে শাদী করলে যেহেতু মা আছে, যোগাযোগ করে বিয়ে শাদী করে সংসার করবেন, ঠিক আছে? আর সবচেয়ে বড় কথা, পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, ঠিক আছে? আর কিছু বলতে চান? না ভাইয়া।
তো ভালো থাকেন, দোয়া করি, আসসালামু আলাইকুম।